মঈন হাসান যেটা বলতে চাচ্ছেন, নম্বরের সাথে উত্তরের শব্দের অনুপাত কেমন হওয়া উচিত? স্যার এটা অন্যভাবে অন্য একটা জায়গায় আপনি উত্তর দিয়েছিলেন, এটা কি স্যার একটু বলবেন? নম্বরের অনুপাতে শব্দের সংখ্যা বা অনুপাত কেমন হওয়া উচিত? মঈন হাসান জানতে চেয়েছেন। আবার যদি বুলেটের মতো ঝাঁঝালো শব্দ থাকে, ওজস্বিনী ভাষা থাকে এবং সবল ভাষা থাকে, তাহলে অল্প লিখলেই অনেক নম্বর পাওয়া যায়। আমি বললাম যে আমার ভাষায় যদি জোর থাকে, আমার যদি টু দি পয়েন্ট অ্যান্সার দিতে পারি এবং আমি যদি যথার্থ অ্যান্সার যা চাচ্ছে ঠিক সেই মতো অ্যান্সার দিতে পারি, তাহলে অল্প কথাতে বেশি নম্বর পাওয়া যায়। এক পৃষ্ঠা লেখে পাঁচ চার পাওয়া যায় প্রশ্নের মধ্যে, আবার দশ পৃষ্ঠা লিখেও দুই পেতে পারি, সেটাও আবার নির্ভর করে শব্দের উপর, ভাষার উপর। আমি শব্দ সংখ্যার উপর দিয়ে কোনোদিন নম্বর নির্ণয় করা যাবে না। আবার টু দি পয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক মতো প্রশ্নের ঠিক মতো উত্তর, যা চাচ্ছে সেটার উত্তর, টু দি পয়েন্ট অ্যান্সার, এটা যদি, এবং পয়েন্ট যদি দিতে হয় পয়েন্ট গুলো সুন্দর করে, কথাগুলো সুন্দর করে, তাহলে আবার যথেষ্ট যথেষ্ট ভালো নম্বর পেতে পারি। স্যার কিন্তু স্যার একাধিকবার প্রশ্ন উত্তরে বলেছেন প্রাসঙ্গিক থাকতে হবে এবং এটা কি বলে টু দা পয়েন্ট উত্তর করা, যেটা চাচ্ছে সেটা উত্তর করা। এবং স্যার কিন্তু দু তিনটা শব্দ ইউজ করেছেন, শবন, এটা কি স্যার বললেন? সবল ওজস্বিনী ভাষা, সবল ভাষা, সবল ভাষা, ভালো ভাষা। যেমন আমি দল তো লিখতে একজন লিখতে দয় বয় দলতে দিছে ধ লিখে ফেলি, দগ্ধ হবে না। এতে পারার ভুল, পারার ভুল চোখে পড়বে এবং নম্বর কমে যাবে। সে শব্দ আমি হাজারটা লিখে দশটা লিখি কি পাঁচটা লিখি, ওতেই তার ইম্প্রেশন খারাপ হয়ে গেল। সুতরাং আমাকে শুদ্ধ শুদ্ধ চমৎকার ভাবে লিখতে হবে। আসুন মায়া ছড়াই,